शुरू कर महान सृष्टिकर्तार नामे जिन परम करुणामय और अत्यंत दयालु किसुना खबर पशापाशी আমরা কিছু রেডিমেড খাবার মানে ডিম মুরগির মাংস সহ ভাত সহ এটা আসছে থেকে সিলেটে আসছে যখন একেবারে সদরে সিলেটের একেবারে সিটি কর্পোরেশনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় কালীবন্দর এটা কালীবন্দর বলে না এইটাকেই এখন আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে এই স্কুলটা এখন আশ্রয় কেন্দ্র হিসেবে বানানো হয়েছে আপনারা দেখেন যে এখানেই আমরা মানুষের নাবিশ্বাস উঠে গেছে এখন কিছু ভাত বা এরকম খিচুড়ি না খেলে আসলে মানে টিকে থাকা মুশকিল এই জন্য আমরা এখানে দিচ্ছি আমরা আপনাদের পাঠানো টাকাই টাকা দিয়ে এইগুলা ব্যবস্থা করে দিচ্ছি আমি আশা করি যে এটা মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এই ব্যবস্থাটুকু করেছেন এবং এই মানুষগুলার মুখে এই ব্যবস্থাটুকু দেওয়ার কারণে এটা আমি মনে করি যে তুমি আখেরাতে একটা ভালো কিছু হবে আমি শুকনো খাবার দিচ্ছেন দেখছেন শুকনো খাবারের পাশাপাশি আমরা এখানে খিচুড়ি ডিম ডিম এবং মাংসের ব্যবস্থা রয়েছে এগুলো এখন উঠিয়ে দিতেছে বিভিন্ন আপনারা দেখতেছেন বিরিশটা সুমন ভাই নিজের হাতেই দিতেছেন খাবার গুলা তুলে পরিবারের সদস্য গুলোদের কাছে প্রতিটা বেগের মধ্যে 4 প্যাকেট করে রয়েছে আমাদের এই জায়গা থেকে শেষ করে আমরা আরেক জায়গায় যাবো এইরকম রেডি ফুড এবং আমরা পাগলা স্কুলের উদ্দেশ্যে রওনা দিতেছি যেখানে নাকি প্রায় 1500 লোক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখন উপশহরে এই বাকি জিনিসগুলো আমরা উপশহরে 22 নম্বর ওয়ার্ডে এই গাড়িতে পাঠিয়ে দেব গাড়িতে আমরা পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ